জগৎপালক এবং শ্রীলক্ষ্মীর এই মান অভিমান কোনো মতেই হিতকর নহে শঙ্কর। তাদের বিবাহ বিলম্বিত হওয়ার অর্থ জগতে দুর্ভাগ্য সূচিত হওয়া। আপনি দেখুন কি উপায়ে এই বিবাহ ত্বরান্বিত করা সম্ভব। কি অলক্ষী, হ্যাঁ পিতা, আপনার আরেক কন্যা অলক্ষী। প্রণাম দেবাদিদে। প্রণাম পিতা। তা তুমি হঠাৎ এই স্থানে? আমি আপনাদের কাছে সুবিচার চাই পিতা। সুবিচার? তা তোমার অভিযোগ কার বিরুদ্ধে? আমার অভিযোগ দেবাদিদেব এবং আপনার বিরুদ্ধে পিতা। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই প্রভু, তুমি তো অন্তর্যামী। আমার মনের অবস্থা তোমার চাইতে ভালো আর কেউ জানে না, কিন্তু কই এই অভিমান দূর করতে তুমি নিজে তো একবারও এলে না।